রাজধানী ঢাকার কাছে 13,083.66 বর্গ কিলোমিটার আয়তন আর 7টি উপজেলা নিয়ে মানিকগঞ্জ জেলা। ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ ১, সিংগাই, হরিরামপুর এবং সদর উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ ২ আর সাটুরিয়া ও সদর উপজেলার 7টি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ ৩ আসন। জেলার 3টি আসনে আওয়ামী লীগ, বিএনপি সহ এবার 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রয়েছে জাতীয় পার্টি, বিকল্পধারা, তরিকত ফেডারেশন, ইসলামী আন্দোলন, মুসলিম লীগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও স্বতন্ত্র প্রার্থীও। ভোটের দিন ঘনিয়ে আসায় গতি বেড়েছে প্রচারে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ এবারও নৌকার প্রার্থীকে জয়ী করবে বলে মনে করেন আওয়ামী লীগ প্রার্থীরা। উন্নয়নের সুযোগ সুবিধা পাচ্ছেন, সেই সুবিধাগুলি ভোগ করছে, তার কারণে কিন্তু মানুষ আজকে উন্নয়নের পক্ষে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে, নৌকা মার্কার পক্ষে। নদী ভাঙনে ঠিক যাতে রোধ করা যায়, তাদের ভিটাবাড়ি এবং অন্যান্য প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে আমরা আরো বেশি করে আমরা নজর দিব। বসে নেই বিএনপিও, প্রচার চালাচ্ছেন সমানতালে। সুষ্ঠু ভোট হলে 3টি আসনেই তাদের জয় হবে বলে মনে করেন প্রার্থীরা। এই জনগণ আমাদের সাহস দিচ্ছে, শক্তি দিচ্ছে, এই কারণে আমি বিশ্বাস করি ধানের শীষ অবশ্যই জয় হবে। আমাদের ভোটার সহ নেতাকর্মীদের বাড়ি গিয়ে বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে। ভোটারদের মাঝেও চলছে নানা সমীকরণ। সৎ, যোগ্য ও উন্নয়নকামী প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানায় তারা। রাস্তাঘাট যাতে উন্নয়ন করতে পারে সেরকম একটা প্রার্থীর দরকার আমাকে। মাদক মুক্ত এলাকা করতে পারে। আমাদের মহিলাদেরকে দেখব, একটা চাকরি করার জন্য যাতে ঘুষ টুস না দিতে হয়। মানিকগঞ্জের 3টি আসনে ভোটার 11,12,159 জন। সমর ইসলাম, একুশে টেলিভিশন।